দেখছেন যুব সংঘ অনলাইন টিভি, সঙ্গে আমি তুলিকা। চলে এসেছি সপ্তাহের বাছাই করা খবর নিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক হেডলাইন্স। ভারতে করোনায় মৃত্যু বেড়ে 2, আক্রান্ত 82, সংক্রমণ রুখতে বিদেশ সফরে বিশেষ সতর্কতা জারি কেন্দ্রের। বিজেপিতে যোগ দেওয়ার পরই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ওপর হামলা, বিস্ফোরক অভিযোগ শিবরাজ সিং চৌহানে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মধ্যপ্রদেশের এক প্রাক্তন কংগ্রেস নেতা। করোনা আতঙ্ক ঠেকাতে এবার তৎপর রাজ্য প্রশাসন, ভাইরাস প্রতিরোধের উপায় দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-19 সংক্রমণ রুখতে সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ রাজ্য সরকারের, বন্ধ থাকবে একাধিক শিক্ষামূলক প্রতিষ্ঠান। করোনার থাবে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছিল অব্যাহত, মারণ ভাইরাসকে মহামারী আখ্যা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রাণহানি হারিয়েছেন প্রায় 4,000-এরও বেশি মানুষ, আক্রান্ত 1,00,000-এরও বেশি। করোনার কবলে কানাডার ফার্স্ট লেডি সোফি গ্রেগরি ট্রুডো স্ত্রীর দেহে ভাইরাস মেলায় 14 দিন বিশেষ পর্যবেক্ষণে থাকবেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রত হলেন প্রখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। গত বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান বাংলার এই প্রবীণ অভিনেতা। তার মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগৎ। আক্রান্ত হলেন হলিউডের অন্যতম সুপারস্টার টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। অস্ট্রেলিয়ায় শুটিং এ গিয়ে করোনাগ্রস্ত হন তারা। আই লিগের রং ফের হল সবুজ মেরু, নাইজাল এফসি কে হারিয়ে এবার ট্রফি ঘরে তুলতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস মোহন সমর্থকদের। ক্রীড়া জগতেও করোনা আতঙ্ক, বাতিল হল ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ 2টি ম্যাচ। চলে এসেছি বিস্তারিত খবরে। করোনা আতঙ্ক ক্রমেই বাড়ছে ভারতে। কর্ণাটকের পরে দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরো একজন। পশ্চিম দিল্লির জনকপুরের বাসিন্দা 68 বছর বয়সী এক বৃদ্ধা শুক্রবার রাতে রামমোহন মনোহর লোহিয়া হাসপাতালে মারা যান। জানা গিয়েছে এই মুহূর্তে ভারতে কোভিড-19 নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 82। সম্প্রতি করোনার কারণে অতি প্রয়োজন ছাড়া বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। পাশাপাশি আগামী 15 এপ্রিল পর্যন্ত ভারতে আসার সমস্ত ভিসাও বাতিল করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার। করোনা আতঙ্ক ঠেকাতে এবার তৎপর রাজ্য প্রশাসন। মারণ ভাইরাস রুখতে রাজ্যবাসীকে সতর্কতার এবার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সমাবেশে একথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঘন ঘন জল পান করার পাশাপাশি ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন ভাইরাসটি সংক্রমক হওয়ায় পরস্পরের সঙ্গে হাত মেলাবেন না, দূরত্ব বজায় রেখে কিভাবে তা কতটুকু করতে হবে তা নিজেও করে দেখান। অন্যদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন খোদ রাজ্য সরকার। করোনা আতঙ্ক এবার বাংলাতেও, তাই সংক্রমণ রুখতে আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা কলেজগুলিও। তবে এক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুল কলেজ ছাড়াও ইতিমধ্যে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক সিনেমা হল। বিড়লা তারামণ্ডল বা সায়েন্স সিটির মতো প্রতিষ্ঠানকে রাখা হয়েছে সেই তালিকায়। চলে এলাম আন্তর্জাতিক খবরে। করোনার আতঙ্কে মৃত্যু মিছিল অব্যাহত বিশ্বজুড়ে। কোভিড-19 বা করোনা ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম ঘেব্রেয়েসাস। জানা গিয়েছে 119টি দেশে থাবা বসানো এই মারণ রোগে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 4,000-এরও বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন 1,00,000-এরও বেশি। চীনের বাইরে ইতালি সহ ইউরোপের একাধিক দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। অন্যদিকে বাইরের দেশ থেকে আমেরিকা সফরের উপর 1 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প সরকার। আমেরিকা সহ বিশ্ববাসীকে বাঁচাতে করোনা চিহ্নিতকরণ, চিকিৎসা ও প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের জন্য একটি নীতি তৈরি করেছে বলে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হলেন এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডো। জানা গিয়েছে
জ্বর জ্বর ভাব ও শরীরে ব্যথা থাকায় সফি টুডু আইসোলেশনে গিয়েছিলেন। এরপর পরীক্ষা করার পরই তার শরীরে সন্ধান মেলে কোভিড-19 নোভেল করোনা ভাইরাসে। গত বৃহস্পতিবার গভীর রাতে মেডিকেল রিপোর্ট পজিটিভ আসায় ট্রুডো স্ত্রীকে এখন আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন সে দেশের চিকিৎসকরা। স্ত্রী আক্রান্ত হলেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সুস্থই আছেন। তার মন্ত্রক সূত্রের খবর, এখনো অবধি কোন উপসর্গ ধরা পড়েনি প্রধানমন্ত্রীর দেহে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনিও 14 দিন আইসোলেশনে থাকবেন বলে টুইট করে জানিয়েছেন কানাডিয়ান ফার্স্ট লেডি। চলে এলাম বিনোদনের খবরে। প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তপন সিংহের রাজা ছবি দিয়ে তার বড় পর্দায় আবির্ভাব। এরপর একে একে তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী প্রমুখ পরিচালকের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। হারমোনিয়াম, সংসার সীমান্তে, গণদেবতা সহ অজস্র ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ছোট পর্দাতেও তিনি কাজ করেছেন বহুদিন। তার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। করোনা থাবে এবার হলিউডেও। করোনায় আক্রান্ত হলেন হলিউডের অন্যতম সুপারস্টার টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিচা উইলসন। নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কথা জানিয়েছেন স্বয়ং সুপারস্টার দম্পতি। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিচা এই মুহূর্তে একটি ছবির শুটিং করার জন্য অস্ট্রেলিয়াতে রয়েছেন। সেখানেই হালকা ঠান্ডা কাশিতে ভুগছিলেন তারা। এরপর জ্বর ও উভয়ে শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। পরে শারীরিক পরীক্ষা করার পর জানা যায় দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গিয়েছে চিকিৎসা। তাদের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। চলে এলাম খেলার খবরে। আই লিগের রং ফের হল সবুজ মেরুন। গত মঙ্গলবার আইজল এফসি কে কল্যাণী স্টেডিয়ামে 1-0 গোলে হারিয়ে গোষ্ঠবল সরণিতে ফের ঢুকল ট্রফি। ম্যাচের 80 মিনিটের মাথায় বাবা দিয়ারার গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর আর সেই ব্যবধান কমাতে পারেনি এফসি আইজল। এর আগে 3 বার মোহনবাগান জাতীয় লিগ জিতলেও মাঝে বহুদিন হাত ছাড়া ছিল এই ট্রফি। দীর্ঘদিনে সেই খরা কাটিয়ে এবার ট্রফি ঘরে তুলতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে সবুজ মেরুন সমর্থকরা। এবার করোনা আতঙ্কে বাতিল হল ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ 2টি ম্যাচ। শুক্রবার বিসিসিআই এর পক্ষ থেকে এই তথ্য দিয়ে জানানো হয়েছে, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত হতে চলা লখনৌ এর 2য় ম্যাচ ও কলকাতার ইডেনের 3য় তথা শেষ ম্যাচ বাতিল করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী সপ্তাহে বাছাই করা খবর নিয়ে। নমস্কার।